নদিয়ার পলাশীপাড়া থানার বার্নিয়া গ্রাম পঞ্চায়েতের উজিরপুরের বাসিন্দা দীনদরিদ্র কার্তিক হালদার ও তার স্ত্রী বন্দনা হালদার একমাত্র পুত্র নবম শ্রেণীতে পাঠরত অসুস্থ আকাশ হালদারকে বাঁচাতে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন। এই পোস্ট দেখে এবার দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ালেন 79 পলাশীপাড়া বিধানসভার 11 নম্বরের জেলা পরিষদের সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী। এদিন আকাশের মা বন্দনা হালদারের হাতে শশাঙ্কবাবু 10,000 টাকা এবং ভেলোরে তাদের ছেলেকে চিকিৎসা করাতে নিয়ে যাবার জন্য 3টি প্লেনের টিকিট তুলে দিলেন। এই দুর্দিনে তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য শশাঙ্কবাবুকে কৃতজ্ঞতা জানান দুস্থ পরিবারটি। প্রসঙ্গত উল্লেখ্য যে শশাঙ্কবাবু এর আগে থেকেই করোনা আবহের মধ্যে নানান সমাজসেবামূলক কাজ করে আসছেন। আকাশের অসুস্থ হবার খবরটি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আগেও করা হয়েছে, আবারও আমরা দুস্থ পরিবারটির কথা জনসমক্ষে তুলে ধরছি যাতে আরও অনেক সহৃদয় ব্যক্তি দুস্থ পরিবারটির সাহায্যে এগিয়ে আসেন। চ্যানেলের পক্ষ থেকে আমরা এই আশায় রাখছি। আমি শ্রী শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, 79 পলাশপাড়া বিধানসভার 11 নম্বরের জেলা পরিষদের মেম্বার। আমি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় জানতে পারলাম যে বিকাশ হালদারের ছেলে আকাশ হালদার খুব অসুস্থ এবং তার পাকস্থলীতে ঘা হয়ে গেছে। সে ভেলোরে চিকিৎসাধীন ছিল, লকডাউনে বাড়ি আসার পরে আর যেতে পারেনি, অর্থাভাবে খুব কষ্ট পাচ্ছিল এবং সে যাওয়ার কোনো রকম বিকাশ ছিল না। যাই হোক, আমি নিজে উদ্গ্রীব হয়ে তার বাড়িতে গিয়ে তাকে আমার নিজের তহবিল থেকে 10,000 টাকা এবং ভেলোর যাওয়ার 3টি প্লেনের টিকিট আমি কেটে দিলাম এবং যাতে সে তার ছেলে ভালো হয় আমি তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি এবং সে সুস্থ হয়ে বাড়ি আসুক, এইটাই আমি চাই। এবং ভবিষ্যতে যদি আরও লাগে তাকে আমি বলে দিয়েছি তোমার অ্যাকাউন্ট নম্বর দিয়ে যাবা, আমি পাঠিয়ে দেবো। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।